স্বল্পদিনে কোটিপতি হওয়ার আশায় অবৈধ অস্ত্র তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরবরাহের পরিকল্পনা করে তারা। ইন্ডিয়ান নিজেদের প্রযুক্তি সেই অস্ত্রটাকে বাংলাদেশে এনে এটার আদলে সেম প্রযুক্তি দিয়ে এখানে অস্ত্র তৈরি করার পরিকল্পনা তাদের ছিল। পরে কয়েকজন মিলে অস্ত্র তৈরি ও সরবরাহের জন্য একটি সিন্ডিকেটও গড়ে তোলে। অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছে সিন্ডিকেটের 6 সদস্য। দীর্ঘ বেশ এক মাস যাবৎ আমরা এই গ্রুপটাকে ফলো করতে থাকি। তারই ফলশ্রুতিতে গতকালকে আমরা বাড্ডা এলাকার, রাজধানীর বাড্ডা এলাকাতে একটা অভিযান পরিচালনা করি। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জামাদি পাওয়া গিয়েছে। তা আমরা ওই ঘটনাস্থল থেকে আমরা 4-6 জন লোককে অ্যারেস্ট করেছি। মোখলেসুর রহমান সাগর 12 বছর ধরে ভাস্কর্য মূর্তি তৈরির কারিগর হিসেবে কাজ করতেন ভারতে। কাজের সুবাদে সুকুমার নামে ভারতীয় এক অস্ত্র তৈরির কারিগরের সঙ্গে পরিচয় হয় তার। এই টোটাল চক্রটির মূল হোতা হলেন মোখলেসুর রহমান সাগর। তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী হিসেবে ইতিমধ্যে আমাদের কাছে নিজেকে স্বীকার করেছেন। তিনি একজন পেশায় একজন ভাস্কর, তিনি মূর্তি তৈরি করতে পারেন এবং সেই সুবাদে উনি ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন। দীর্ঘ প্রায় 12 বছর ধরে উনি ইন্ডিয়াতে বিভিন্ন সময় যাওয়া আসা করছেন। সেখানে এই তার ভাস্কর্যের অন্তরালে একজন মানুষ এর সাথে পরিচয় হয়, সুকুমার নামক একজন ব্যক্তির সাথে তার ইন্ডিয়াতে পরিচয় হয়। সুকুমার মূলত অস্ত্র তৈরির একজন কারিগর এবং তিনি বাংলাদেশে বিভিন্ন জনের কাছে অস্ত্র পাঠান। এক পর্যায়ে নিজেই অর্জন করেন অস্ত্র তৈরির দক্ষতা। এরপর দ্রুত কোটিপতি হওয়ার আশায় দেশে ফিরে গড়ে তোলেন সিন্ডিকেট। তাদের এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, তারা সেম ডিজাইনটা, এই যে অস্ত্রের ডিজাইনটা, এটা যেহেতু ইন্ডিয়া থেকে আনতে তাদের অনেক টাকা খরচ হয়, তারা নিজেরা এটাকে দেশীয়ভাবে বানাতে যদি পারে তাহলে তো তারা অস্ত্র তৈরির একটা কারখানা তৈরি করে ফেললো। মানে অধিক লাভের আশায় তারা নিজেরা যেন এই অস্ত্রগুলো তৈরি করতে পারে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং তারা অলমোস্ট সফল কাম। আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্টসগুলো এখানে উদ্ধার করেছি মোটামুটি তারা একেবারে কাছে পর্যন্ত চলে গেছে। আমরা শুধুমাত্র জিজ্ঞেস করছি তাকে, ব্যারেলটা যদি তৈরি করতে পারতো তাহলে মোটামুটি তারা এখান থেকে অস্ত্র বানানোটা সফল হয়ে যেত। হয়তো যদি আমাদের কাছে ধরা না পড়তো, আর কিছুদিন হয়তো সময় পড়তো, তাহলে তারা সেই কাজটা হয়তো করে ফেলতো। অবৈধ অস্ত্র তৈরি করে ছড়িয়ে দেন সন্ত্রাসী চাঁদাবাজ ও নাশকতাকারীদের কাছে। সম্প্রতি রাজধানীর বাড্ডা এলাকা থেকে 4টি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম সহ 6 জনকে গ্রেপ্তারের পর উঠে আসে এসব তথ্য। এই মোখলেসুর রহমান সাগর তখন তানবীরকে সহযোগিতা নিয়েই এই অস্ত্রের ছোট ছোট পার্টস, ইন্ডিয়া থেকে যে অস্ত্রটা তারা এনেছে সেই অস্ত্রগুলো কিভাবে এখানে তৈরি করতে পারে সেটারই তারা প্রস্তুতি নিচ্ছিল। এবং আপনারা দেখেছেন যে ডিসপ্লেতে এখানে প্রচুর পরিমাণ যন্ত্রাংশ ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে। বাকি যে 4 জন আমরা গ্রেপ্তার করেছি, অনিক হাসান, ইউসুফ সৈকত, রাজু হোসেন এবং আমির হোসেন, এরা মূলত অস্ত্র ব্যবসায়ী। বিভিন্ন জনের কাছ থেকে তারা অস্ত্র কিনে এবং লাভে তারা বিভিন্ন জনের কাছে বিক্রি করে। তো আমরা যেটুকু জানতে পেরেছি, এই 4 জনের বাড়ি হলো ফিরোজপুর। তারা মূলত এই 4 জন ঢাকায় এসেছিল সাগরের সাথে এবং তানবীর থেকে অস্ত্রগুলো কেনার জন্য। র‍্যাব বলছে এই চক্রের মূল টার্গেট ছিল অল্পদিনে কোটিপতি হওয়া। বিপুল সংখ্যক অস্ত্রের ছোট ছোট পার্টস, যেগুলো তারা হয়তো ভবিষ্যতে বড় অস্ত্র ব্যবহার করার জন্য বা তৈরি করার ক্ষেত্রে তৈরি করছিল। আমরা এখানে সংখ্যাটা আলাদাভাবে বলতে চাচ্ছি না, টোটাল 160 পিস অস্ত্র তৈরির ছোট ছোট ক্ষুদ্রাংশ আমরা পেয়েছি। তার বাইরে অস্ত্র তৈরি করার জন্য যে সমস্ত কাটার দরকার, লেদ মেশিন দরকার, লেজার দরকার, গ্রাইন্ডার দরকার, স্কেল দরকার, এই সমস্ত জিনিসপত্র আমরা সেই বাসা থেকে উদ্ধার করতে পেরেছি। চক্রটি এ পর্যন্ত 8টি অস্ত্র অপরাধীদের কাছে বিক্রি করেছে। প্রতিটি অস্ত্র তারা 3 থেকে 3.5 লাখ টাকায় বিক্রি করত, আর একটি অস্ত্র তৈরি করতে সময় লাগত 20 থেকে 25 দিন। তাদের টার্গেট হলো বিভিন্ন জনের কাছে অস্ত্র বিক্রি করা। আপনি একটা অস্ত্র যদি 3 লাখ টাকায় বিক্রি করতে পারে, একটা অস্ত্র তৈরি করতে তাকে জিজ্ঞেস করলাম যে তারা সর্বশেষ একটা অস্ত্র যদি তৈরি করে তাদের 20 থেকে 22 দিন সময় লাগবে। তারা যদি একটা অস্ত্র প্রথম তৈরি করতে পারে তাহলে সেকেন্ড অস্ত্রটা তৈরি করতে তাদের 20 থেকে 22 দিন সময় লাগবে। সাইফুল শাইন, নাগরিক, ঢাকা।